সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে নবম দশম শ্রেণীর পরিমিতি অংশের 16.1 এর একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা আলোচনাটি একটু মনোযোগ সহকারে দেখবে এবং সাথে সাথে খাতায় লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আশা করি এই রূপ যে কোনো প্রশ্ন আসলে তোমরা সমাধান করতে পারবে। চলো দেখতে আমরা এই 16.1 এর একটি উদ্দীপক বিবেচনায় নিয়ে 16.1 অনুসরণে 16.1 এর একটি প্রশ্নকে উদ্দীপক বিবেচনায় নিয়ে আমরা তিনটা প্রশ্ন সাজিয়েছি। যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। এটা একটা তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব হলো একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4 মিটার। কোনম্বর প্রশ্ন করেছি, 1 নং তত্ত্বগুলিকে একটি সমকলন মাধ্যমে দেখাও। হ হলো ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য, দেখ সেটা 1 নং তত্ত্ব অনুযায়ী। আর গ হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে চলো আমরা একটু সমাধান করি। ক নং তত্ত্বগুলিতে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, 2 মিটার বাড়াবো কিন্তু মূল ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত সেটা জানি না, সুতরাং সেটাকে আমরা ধরে নিই। ধরি সমবাহু ত্রিভুজ, আমরা জানি যে সমবাহু ত্রিভুজের 3 বাহু সমান। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম m মিটার। তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা ধরাবে আমাদের, আমরা জানি যে সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহু স্কয়ার। বাহু মানে এখানে আমরা যেহেতু এ ধরেছি, তাহলে এটা ক্ষেত্রফল সব সময় বর্গমিটার। এই স্থিতিতে গেলাম। এখন আমরা উদ্দীপকটা করি। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার, অর্থাৎ আমার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ আছে, তাহলে এখন হলো 2 মিটার বাড়াতে। তাহলে 2 মিটার দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে নতুন দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে নতুন দৈর্ঘ্য হবে, আগে এ ছিল 8, তার সাথে বাহুর দৈর্ঘ্য বাড়ালে a+2 হবে, a+2 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য বাড়ালে ক্ষেত্রফল বেড়ে যাবে, তাহলে অতএব নতুন ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফলটা হবে √3/4 বাহু স্কয়ার, কিন্তু বাহুটা এখানে হলো a+2 হোল স্কয়ার, এটা হবে বর্গমিটার। এখন বলা হচ্ছে যে মূল ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আর 2 মিটার বাড়ালে যে মূল ত্রিভুজের ক্ষেত্রফল এবং 2 মিটার দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল, এই দুটার পার্থক্য হলো 6, অর্থাৎ বেড়ে যায় মানে হলো পার্থক্যটা হলো 6√3 মিটার। তাহলে প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে √3/4, যেহেতু দ্বিতীয় মানটা দৈর্ঘ্য বাড়ানো হয়েছে সুতরাং ক্ষেত্রফল বেড়ে যাবে, তাহলে এই মানটাই বড়। তাহলে a+2√3/4 s² এই দুটার পার্থক্য হলো কত, 6√3, বেড়ে যায় মানে দুটার পার্থক্য হলো 6√3, মূল ক্ষেত্রফল থেকে নতুন ক্ষেত্রফল বেড়ে যায় 6√3 বর্গমিটার। এটাই হলো আমাদের প্রথম তত্ত্বানুযায়ী 1 নং সমীকরণের তত্ত্বগুলোকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। আমি এখানে এই সমীকরণের মাধ্যমে এটা প্রকাশ করলাম। এটাই আমাদের ক নং প্রশ্নের উত্তর। এখন হলো বলেছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে তত্ত্বের ভিত্তিতে আমাদের সমীকরণটা গঠন করা আছে। এখন ওই সমীকরণটাকে সমাধানের মাধ্যমে আমি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারব। চলো আমরা একটু রেফারেন্স টেনে কটা ক নং প্রশ্নের জন্য আমরা লিখতে পারি যে ক হতে পাই, ক হতে পাই কি পেয়েছি, √3/4 a+2 হোল স্কয়ার, এটা ছিল নতুন ক্ষেত্রফল, আর হলো √3/4 s², এটা ছিল মূল ক্ষেত্রফল, তাহলে এটা দুটার পার্থক্য হলো 6√3।
এখানে একটা বীজগাণিতিক সূত্র ব্যবহার করব আমরা √3/4 আর এই সূত্রটা হলো a প্লাস b হোল স্কয়ার তাহলে স্কয়ার প্লাস 2a b 2 প্লাস হলো b স্কয়ার এরপরে হলো আমাদের পরবর্তী যে সমীকরণটা আছে √3/4 স্কয়ার ইনটু 6√3 তাহলে উভয় অংশ থেকে আমি √3/4 কমন নিলে এখানে সমীকরণটা আমাদের থাকবে কমন নিলাম তাহলে স্কয়ার প্লাস 4a প্লাস 4 আর এখানে হবে মাইনাস হলো কত স্কয়ার ইকুয়াল হলো 6√3 এখন হলো আমরা এই অংশে প্লাস স্কয়ার মাইনাস স্কয়ারটা কাটা যাবে থাকবে 4a প্লাস 4 আর 6√3 এই অংশটাকে আমরা সাইড গুণ অবস্থায় আছে ওই অংশটাকে ভাগ হবে এবং ভাগ অংশটাকে আমরা এক যুগে গুণ অবস্থায় লিখে আমরা লিখলে এটা ভগ্নাংশটা উল্টে যাবে √3 নিচে হবে 4 হবে বা 4a প্লাস 4 সমান হলো এই √3 এই √3 কাটা 4 9 sin 6 বা 4 এর সমান আমরা 4 কে পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হবে 4 এর সমান হলো 20 বা a সমান হলো 20/4 বা a সমান হলো 4 দ্বারা 20 কে কাটলে 5 বার হবে সুতরাং 5 এটা আমাদের বাহুর দৈর্ঘ্য ছিল তাহলে অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য তোমরা যদি আমি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a সমান কত মিটার 5 মিটার তাহলে আমাদের ক্ষণন প্রশ্নের সমাধানটাও আমরা করে নিলাম দেওয়া তত্ত্বের এক নং তত্ত্বের ভিত্তিতে এখন আমরা চলি গ নম্বর প্রশ্নটা একটু সমাধান করব গ নম্বর আমাদের উদ্দীপকের 2 নং তত্ত্ব অনুযায়ী আমরা সমাধান করব গ নম্বর বলা আছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব 2 নম্বর তত্ত্ব দেওয়া আছে বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য তাহলে প্রথমত আমরা ধরি যে মনে করি বর্গক্ষেত্রেরও 4 বাহু সমান মনে করি যে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হইল কত একক a একক অথবা আমরা যদি আগেরটাতে a ধরেছি তাহলে x ধরি x মিটার তাহলে আমরা জানি যে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় যেহেতু কর্ণ দেওয়া আছে তাহলে কর্ণের দৈর্ঘ্য হলো √2 ইনটু বাহুর দৈর্ঘ্য √2 ইনটু বাহুর দৈর্ঘ্য এখানে বাহুটা হলো x তাহলে √2x তাহলে কর্ণের দৈর্ঘ্য √2x হলে আমাদের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে সরি কর্ণের দৈর্ঘ্য হবে এটা কর্ণের দৈর্ঘ্য হলো তাহলে প্রশ্ন মতে কর্ণের দৈর্ঘ্য হলো √2x = 4 প্রশ্নতে দেওয়া আছে যে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 4 তাহলে এখন যদি আমি ক্যালকুলেশন করি এটা তাহলে x সমান হবে 4 বাই হবে কত √2 মানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারি আর ক্যালকুলেটর ছাড়া এটা করতে হইলে 2 গুণ 2 একটা 2 কে 2 বার বর্গমূল আকারে লেখা যায় আর এখানে হলো কত √2 মানে একটা √2 একটা √2 আমাদের কেটে দিলে x হবে 2√2 তাহলে এটাই হলো আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এখন বর্গক্ষেত্রের যেহেতু 4 বাহু সমান আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হলো এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার অনেক সময় আমরা বলে থাকি বাহু স্কয়ার তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু বাহু x ধরেছি তাহলে ক্ষেত্রফল হবে x স্কয়ার বর্গ মিটার তাহলে x এর মান আমরা জানি 2√2 তার উপরে হোল স্কয়ার হবে বর্গ মিটার 2 এর উপরে বর্গ চিহ্ন হলে 4 হবে আর রুট স্কয়ারে কাটা গেলে থাকবে 2
বর্গ মিটার সমান হলো 8 বর্গ মিটার আমরা ত্রিভুজ সম্পর্কে একটা অংশ এবং চতুর্ভুজ সম্পর্কে একটা অংশ নিয়েই এই সৃজনশীলতা সাজিয়েছি অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবে এই নমুনার অন্যান্য প্রশ্নগুলো আশা করি সমাধান করতে পারবে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ